স্টুডেন্ট আজ স্ট্যান্ডার্ড থ্রি তোমাদের অধ্যায় নয় থেকে সময়ের অঙ্ক আমি তোমাদেরকে আজকে শেখাবো দেখো আমরা সময় হিসাব করতে গেলে আমরা যে জিনিসটা সবার আগে দেখি বা জানি সেটা আমরা কি ঘড়ি আমরা ঘড়ি দেখেই সময় নির্ধারণ করি ঘড়িতে তিনটে কাঁটা থাকে দেখো একটা হচ্ছে কি ঘন্টার কাটা মিনিটের কাটা আর এই যে দেখো এটা ঠিক ঘুরেই চলছে এটা হচ্ছে সব থেকে সরু এই কাঁটাটা হচ্ছে কি সেকেন্ডের কাটা এখানে প্রত্যেকটা কাঁটাই হচ্ছে কি চলমান তোমরা ঘড়ি দেখতে জানো ঘড়ি কিভাবে দেখতে হয় তোমরা সেটাও জানো তো আজ আমরা কিছু তথ্য এই ঘড়ি দেখায় তারপর এই সময়ের কিছু তথ্য জেনে আমাদের কিছু অঙ্ক করতে হবে দেখো এই কাটাটা ঘুরছে এক একটা ঘর দেখো এখানে এই ছোট্ট বারো এই মোটা দাগ তারপর এই একটা ঘর দুটো ঘর তিনটে চারটে পাঁচটা এইভাবে দুটো লেখার মা মধ্যে দেখো পাঁচটা ঘর আছে ঠিক এইভাবে এই মিনিটের সেকেন্ডের কাটাটা এই বারো অবধি পাক ঘুরলে তখন হয় কি এক মিনিট তখন দেখবে তোমরা এই মিনিটের কাটাটা এই ঘর থেকে এক ঘর আগিয়ে যাবে ঠিক একইভাবে এই মিনিটের কাটাটা যদি এ এক পাক ঘোরে তখন তোমরা দেখবে কি এই ঘন্টার কাটাটা এক ঘর আগিয়ে যাবে তাহলে এইভাবে ঘড়ি ঘোরে তাহলে এই আমরা বলতে পারি ষাট সেকেন্ডে হচ্ছে কি এক মিনিট তাহলে এই সেকেন্ডের কাটাটা ষাটবার ঘোলে তাহলে সেখানে হয় কি এক মিনিট ঠিক একইভাবে ষাট মিনিটে হয় কি এক ঘন্টা এই রকমভাবে একদিন অর্থাৎ চব্বিশ ঘন্টা তোমরা যেন দিন আর রাত অর্থাৎ হচ্ছে কি চব্বিশ ঘন্টা এই ঘন্টার কাটাটা এই একবার ঘুরলে এই বারো অব্দি থেকে বারো থেকে একবার ঘুরলে এই বারোতে আসে আবার একবার ঘুরলে যখন বারোতে এসে পৌঁছাবে তখন হয় কি বারো ঘন্টা আর বারো ঘন্টা চব্বিশ ঘন্টা তাহলে আমরা জানলাম কি চব্বিশ ঘন্টা হচ্ছে কি এক দিন ঠিক একইভাবে আছে কি সাতটা দিন দেখো এরকম সাতটা দিন নিয়ে হয় কি এক সপ্তাহ তাহলে দেখো এখানে এই রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই সাত দিন নিয়ে হচ্ছে কি এক সপ্তাহ তাহলে দেখো এখানে আমরা চারটে সপ্তাহ পাচ্ছি একটা দুটো তিনটি চারটে এই চারটে সপ্তাহে হচ্ছে কি এক মাস আমরা বলতে পারি কিন্তু দেখো এখানে আছে তোমার তিরিশ দিন উনত্রিশের পরে এখানে তিরিশ তাহলে তিরিশ দিনে হচ্ছে কি আমরা বলতে পারি এক মাস তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি যে সাত দিন হচ্ছে কি সমান এক সপ্তাহ আবার এক সপ মাস হচ্ছে কি চার সপ্তাহ নেই তার মানে হচ্ছে কি তিরিশ দিনে হচ্ছে কি এক মাস আবার এইভাবে আমরা যদি দেখি দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই হলো কি বারোটা মাস এই বারোটা মাস নিয়ে হয় কি এক বছর তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি বারো মাসে এক বছর আবার তিনশো এখান থেকে আমি এই অঙ্কটা করে দেখাবো তবে তার আগে বলি এই যে আমাদের দেখো বাইশ মিনিট ১২ সেকেন্ড আছে সমান কত সেকেন্ড তার মানে আমাকে এই পুরো রাশিটাকে নিয়ে যেতে হবে কি সেকেন্ডে এখানে দেখো বারো সেকেন্ড মানে এই বারো সেকেন্ড সেকেন্ডেও আছে তাহলে আমাকে মিনিটেটাকে নিয়ে যেতে হবে সেকেন্ডে তাহলে আমরা জানি কি এক ষাট সেকেন্ড সমান এক মিনিট তাহলে সেই হিসাবে আমরা বলতেই পারি এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে বাইশ মিনিট সমান কত সেকেন্ড সেই হিসাবে আমাদের বের করে অঙ্কটা করতে হবে তাহলে দেখে নেওয়া যাক কীভাবে করতে হবে বাইশ মিনিট বারো সেকেন্ড আমাকে এখানে সেকেন্ডে নিয়ে যেতে হবে তাহলে আমরা কি জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে এইভাবে আমরা বলতে পারি কি ষাট সেকেন্ডে এক মিনিট এই দুটো কথার মানে কিন্তু একই কিন্তু তোমার এখানে দেখা আছে কি বাইশ মিনিট তাহলে আমাকে এক মিনিট সমান যদি ষাট সেকেন্ড হয় তাহলে বাইশ মিনিট সমান কত সেকেন্ড হবে তাহলে আমাদের কি করতে হবে বাইশ মিনিট এর সাথে আমরা ষাট গুণ করব তাহলে আমি কত পাবো তাহলে আমি কত পেলাম এক হাজার তিনশো কুড়ি সেকেন্ড আর এখানে দেখো আমার বারো সেকেন্ড রয়ে গেছে তাহলে এই হিসাবে আমরা এর সাথে কি করব বারো যোগ করে দেব তাহলে কত হবে তাহলে দেখো আমরা এইভাবে অঙ্কটা করে ফেলব। তোমরা এইভাবে তোমাদের বইয়ের দেখো এখানে যে অঙ্কগুলো আছে এই দশ পর্যন্ত তোমরা করে ফেলব আমি পরের দিন তোমাদেরকে এই ঘন্টা মিনিট সেকেন্ডে প্রকাশ করাটা পরের দিন আমি তোমাদেরকে শিখিয়ে দেব।